আহমদিয়া মুসলিম জামাত একটি ধর্মীয় পুনর্জাগরণ অথবা মসিওবাদী আন্দোলন যার উদ্ভব হয়েছিল ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে ব্রিটিশ ভারতের কাদিয়ান এলাকার মির্জা গোলাম আহমদের জীবন ও শিক্ষার ভিত্তিতে আহমদিয়া জামাতকে ইহুদি এবং খ্রিস্টানদের দোষর বলা সহজ কিন্তু তাদেরকে ইসলাম থেকে মুসলমানদের থেকে পৃথক করা সম্ভব মির্জা গোলাম আহমদ দাবি করেছিলেন যে আল্লাহ তাকে আখিরি জামানায় প্রতিশ্রুত ও মুসলমানদের প্রতীক্ষিত ইমাম মাহাদি ও মসিও উপায় হিসেবেই প্রেরণ করেছেন যদিও হাদিসে বিভিন্ন জায়গায় দুই নামে বিভিন্ন জায়গায় এসেছে কিন্তু এটি আসলে একজন সত্তার নাম তারা নিজেদের আহমাদি বা আহমাদিয়া নামকরণ করলেও সাধারণভাবে মুসলিম বিশ্বে তাদের প্রতিষ্ঠাতার জন্মগ্রহণকারী অঞ্চলের নাম কাদিয়ানের নাম অনুসারে কাদিয়ানি হিসেবেই আখ্যায়িত করা হয় সর্বপ্রথম উনিশশো সালে পাকিস্তানের সংবিধানের দ্বিতীয় সংশোধনীর মাধ্যমে আহমেদীদের অমুসলিম ঘোষণা করা হয় সৌদি আরবে পুরো দেশে তাদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে তাদের কেউ সেখানে গোপনে হজ করতে গেলে তাকে আটক করা হয় আহমদীরা বিশ্বাস করে যে মির্জা গোলাম আহমেদ ইসলামকে তার আসল প্রথম প্রথমযোগীয় অবস্থায় পুনঃপ্রতিষ্ঠিত করেছেন এবং তাদের ব্যাখ্যা অনুযায়ী কেতাবে উল্লেখিত যিশু বা ইসার গুণবিশিষ্ট ইমাম মাহাদি হয়ে এসেছেন তারা আরও বিশ্বাস করে যে মির্জা গোলাম আহমেদ ইসলামের শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লামের প্রদর্শিত পথে পাঠানো একজন উম্মতি নবী তাকে আমরা উম্মতি নবী হিসাবে মানি তাদের মতে নবদ খাতামান নাবিয়ানের অর্থ নবের সমাপ্তি নয় বরং খাতামান নাবিয়ান মানে নবীগণের মহর বা নবীগণের সত্যায়নকারী তাদের মতে নবী মোহাম্মদের প্রকৃত অনুসরণে নতুন নবী আসতে পারবেন তবে তিনি হবেন উম্মতি নবী ও তিনি কোনো নতুন শরীয়ত আনবেন না আহলে সোনাত ওয়াল জামাত বা সৈন্যদের মতে এই উম্মতি নবীর ধারণা কুরান ও হাদিস দ্বারা সমর্থিত নয় এবং তারা তাদেরকে ইসলামের অন্তর্ভুক্ত মানে না বিশ্বের নেই এবং মতে যেহেতু তারা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসরুল্লাহ মনে পানে বিশ্বাস করে তাই তাদের অমুসলিম ঘোষণা করার অধিকার কারণেই পৃথিবীর বিভিন্ন দেশে আহমেদদের কার্যক্রম চলমান রয়েছে এই সংগঠনের বর্তমান কেন্দ্র লন্ডন অবস্থিত গোলাম আহমদের মৃত্যুর পর তার অনুসারীরা খেলাফত প্রবর্তন করে এবং তাদের নির্বাচিত পঞ্চম খলিফা মির্জা মাসরুর আহমেদ লন্ডন থেকে এই সংগঠনের কার্যক্রমের নেতৃত্ব দিয়ে চলেছেন আহমদী বিশ্বাস ও কর্মকাণ্ডকে আহমদিয়াত হিসেবে আখ্যায়িত করা হয় ইমাম মাদি আল্লাহ বলছেন আমি সবটি নিজেকে আল্লাহ হিসাবে দেখেছি আমি স্বপ্নে নিজেকে আল্লাহ হিসাবে দেখেছি এবং দৃঢ় প্রত্যয় জন্মালো আমি তিনি আর আমার নিজস্ব কোনো ইচ্ছা চিন্তা বা আচরণ অবশিষ্ট থাকলো না তেইশ মার্চ আঠারোশো তারিখে পাঞ্জাবের লুধিয়ানায় তার বাড়িতে মির্জা গোলাম আহমেদ কাদিয়ানি তার সহচারী অনুসারীদের কাছ থেকে ইমামত বা খেলাফতের বায়াত গ্রহণ করেন ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে তিনি নিজেকে মোজাদ্দেদ মুসলিম বিশ্বে প্রতি একশো বছর পরপর আগত ইসলামের পুনরুদ্ধারকারী রূপকর্তে মসিহের পুনরাগমন বা মুসলমানদের প্রতীক্ষিত মাহাদি হিসেবে দাবি করেন এবং ব্রিটিশ ভারতের যুক্ত প্রদেশ পাঞ্জাব ও সিন্ধু প্রদেশে উল্লেখযোগ্য সংখ্যক অনুসারী লাভ করেন তিনি ও তার অনুসারীরা দাবি করে যে নবী মোহাম্মদ সহ বিশ্বের বিভিন্ন ধর্মগ্রন্থ তার আগমনের ব্যাপারে ভবিষ্যদ্বাণী করে গেছেন হযরত মির্জা গোলাম আহমদ কাদীন ইসলামের শেষ নবী হবার দাবি নাই আমরা তাকে শেষ নবী হিসেবে মানি না তাকে আমরা উন্মতি নবী হিসেবে মানি কেন মানি হজরত মোহাম্মদ মুস্তফা সরাল বলেছেন শেষ যুগে ঈসা আসবেন মুসলমানদের প্রচলিত বিশ্বাসের সাথে আহমাদের মতবাদের ভিন্নতা থাকায় পৃথিবীর বিভিন্ন দেশে মূলধারার মুসলমানগণ প্রথম থেকেই আহমদিদের বিরোধিতা করে আসছে যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে নবী হিসেবে তারা স্বীকার করে এরা কখনো মুসলমান হতে পারে এদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম বলে রাষ্ট্রীয়ভাবে সালতুলার ঘোষণা দিতে হবেclientHeight ঠিক পাকিস্তানের মতো বাংলাদেশের বিভিন্ন ইসলামি দলগুলোর পক্ষ থেকে আহমাদের অমুসলিম ঘোষণা করার জন্য আন্দোলন হতে থাকে পূর্বে রিসা ইন্তেকাল করেছেন কোরআন শরীফে 30টি আয়াত দিয়ে আমরা সেটি প্রমাণ করেছি কিন্তু যিনি এই উম্মতে আসবেন তাকে নিজে নবী বলেছেন বিভিন্ন সময়ে আহমাদি অনুসারীরা বিভিন্ন সহিংসতার শিকার হয়ে থাকেন আহমাদীরা বিশ্বাস করে যে আল্লাহ মসিওকে সশরীরে আসমানে তুলে নিয়ে যাননি তিনি এই পৃথিবীতেই স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছেন এবং মৃত্যুর পর বেহেস্তে চলে গেছেন যিশুর পুনরাগমন হবে এবং তা হবে মোহাম্মদের উম্মদদের মধ্য থেকে তাদের যুক্তি হল যদি ইসলামকে পুনঃপ্রতিষ্ঠিত করতে বেহস্ত থেকে যীশুকেই পাঠানো হয় তাহলে সেটা খাতেমান নবিয়ান হজরত মোহাম্মদ সাল্লামের মর্যাদার পরিপন্থী যীশুর দায়িত্ব পালন করার জন্য তাই মুসলমানদের মধ্য থেকে উঠে আসবেন কেউ যিনি ইসলামের পুনঃপ্রতিষ্ঠার জন্য কাজ করবেন আর ইনি হলেন মির্জা গোলাম আহমেদ দাবি করা হয় মির্জা গোলাম আহমেদ একসময় নিজেকে অন্য নবীদের মতোই নবী দাবি করেছিলেন যা সুরা আহাজাবের চল্লিশ নং আয়াতের পরিপন্থী সুরা আর নিসার একশো সাতান্ন থেকে একশো আটান্ন আয়াত অনুসারে ইসলামে নবী হযরত ঈসা আলাহ ইসলামকে হত্যা করা হয়নি বরং আল্লাহ তাকে তার কাছে তুলে নিয়েছেন হাদিস অনুসারে নবী ঈসা আলাহ ইসলাম আসমান থেকে সরাসরি দামেস্কের পূর্ব দিকে মসজিদের সাদা মিনারের পাশে অবতরণ করবেন তিনি এসে আল মাহাদির নেতৃত্বে সালাত আদায় করবেন তিনি দাজ্জালকে হত্যা করবেন ক্রুশ ভেঙে ফেলবেন শুকন নিধর করবেন জিজিরা রহিত করবেন ইমাম মাহাদি ও মসিও দুইজন আলাদা ব্যক্তি হবেন এই বিষয়গুলো মির্জা গোলাম আহম্মাদের দাবির বিপরীত হওয়ায় আহলে সোনাতোয়াল জামাত আহমেদেদের অমুসলিম ঘোষণা করে কেননা মুসলিম হতে হলে সর্বপ্রথম কোরআনের প্রতিটি বাক্যে বিশ্বাস রাখতে হবে কিন্তু তারা সুরা আননিসার একশো সাতান্ন থেকে একশো নম্বর আয়াতে বর্ণিত ইসা আল্লাসালামকে আকাশে তুলে নেওয়ার বিষয়টি বিশ্বাস করে না অন্যদিকে ইমাম মাহাদি এবং মোসেও ভিন্ন ব্যক্তি হবেন সেটা বিশ্বাস করে না সেজন্য তারা ইসলামিক বিশ্বাস অনুযায়ী কাফের হবে বলে

নবী মোহাম্মদ সাল্লাম তিনি খাতিমুল নবীন তার মানে তিনি শেষ ব্যক্তি যিনি পেয়েছেন কোন আসমানি কাদিয়ানিরা যেটা বলে যে নবী হলেন সেই ব্যক্তি যিনি আল্লাহর ওহি পেয়েছেন যিনি আসমানি কিতাব পেয়েছেন আর রাসুল হলেন সেই ব্যক্তি যিনি কোনো ওহি পাননি তারা যেটা বলে সাল্লাম একজন নবী যিনি আল্লাহ তাল্লার কাছ থেকে ওহি পেয়েছেন তবে শেষ রাসুল নন তার মানে এমন অনেক পয়গম্বর আসতে পারেন যারা কোনো ওহি পাবেন না এটাই তাদের বক্তব্য তবে আপনি যদি সামান্য উর্দু জানলেও সেই ব্যক্তি যিনি পেয়েছেন কোন ওহি তারা নবী আর রাসুলের সংজ্ঞাটা উল্টে দিয়েছে রাসুল হলেন সেই ব্যক্তি যিনি পেয়েছেন আল্লাহর কিতাব আর নবী মানে সাধারণ পয়গম্বর তার মানে এমন নবী আছেন যিনি কোনো ওহি পাননি তাদের বলা হয়ে থাকে শুধু নবী আর রাসুল হলেন সেই নবী যিনি পেয়েছেন আল্লাহর ওহীল আসমানি কিতাব প্রত্যেক রাসুল অবশ্যই একজন নবী এটা হতেই হবে নবী না হয়ে তিনি এর মানেটা দাঁড়ায় আপনি এইটো পাস করতে পারবেন না তাহলে কোরআন বলছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হলেন নবেন তিনি হলেন শেষ নবী এটার অর্থ আসলে দুটোই তিনি যদি শেষ নবী হন নবীন তার মানে তিনি শেষ রাসুলও রাসুল মানে সেই ব্যক্তি যিনি কোন ওহি পেয়েছেন তাহলে আমাদের নবীজি শেষ নবী এছাড়াও তিনি শেষ রাসুল শেষ নবী এবং শেষ রাসুল আর তিনি শেষ প্রেরিত পুরুষ দুটোই যদি কেউ এটা না মানে সে তাহলে মুসলিম না সে তাহলে সুরা আহজাবের ৪০ নম্বর আয়াতের বিরুদ্ধে যাচ্ছে বাংলাদেশের পঞ্চগড়ে ও বামন বাড়িয়াতে ক্ষুদ্র পরিসরে আহমদিয়া জামাতের কার্যক্রম শুরু হয় পঞ্চগড় বামনবাড়িয়া সুন্দরবন আহমদনগর শালসিরি রাজশাহী কুমিল্লা এবং জামালপুর ময়মনসিংহ অঞ্চলে আমাদের সংখ্যা উল্লেখযোগ্য